আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, আরব আমিরাতেও চট্টগ্রামের মেজবানির জনপ্রিয়তার তুঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে চট্টগ্রামের মেজবানি। শুধু বাংলাদেশিদের কাছে নয়, ভিনদেশিদের কাছেও মেজবানি হয়ে উঠেছে অন্যান্য স্বাদের প্রিয় খাবার। আরব আমিরাতে বাংলাদেশি কোনো রেস্তোরাঁয় চালু হওয়ার আগে ভোজন রসিকতার কথা চিন্তা করে মেজবানির খবরটি আগে পৌঁছে দেয় হোটেল কর্তৃপক্ষ। আমিরাতের বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে 80% চট্টগ্রাম অঞ্চলের, তাই সেখানে খাবারে সংস্কৃতি প্রাধান্য পেয়েছে চট্টগ্রামকে ঘিরে। আমিরাতের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বাংলাদেশি রেস্তোরাঁয় গড়ে উঠলেও ভোজন রসিকদের কাছে জনপ্রিয়তা বাড়াতে খাবারের তালিকায় রাখা হয়েছে চট্টগ্রামের মেজবানি। গরুর মাংস, চোনার ডালের সঙ্গে চর্বি ও নিহারি, এই তিনটি উপকরণ দিয়ে ভোজন বিলাসীদের কাছে সরবরাহ করা হয় মেজবানি। দুবাইয়ের কিছু কিছু অঞ্চলে দেখা যায় হোটেলের নামকরণও করা হয়েছে মেজবান নাম দিয়ে। দেশটিতে মেজবানি এত বেশি জনপ্রিয় যে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্রেতা ধরে রাখার জন্য খাবারের তালিকায় মেজবানিকে প্রাধান্য দিতেই হয় সবচেয়ে বেশি। আমিরাতের বাঙালি রেস্তোরাঁগুলোতে প্রবাসী বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকের কাছেও বর্তমানে জনপ্রিয় খাবারের নাম মেজবানির মাংস। প্রথম দিকে খাবারটি নিয়ে শুধু কৌতূহল থাকলেও বর্তমানে তা চলে এসেছে অন্যান্য দেশের প্রবাসীদের পছন্দের তালিকায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।